তো এখন টাইম হচ্ছে অলমোস্ট একটা, এখনো এই কন্ডিশন রয়েছে, কিছু ঘোষণা হয়নি। আজকে সকাল সকাল রান্নাঘরের দায়িত্ব নিয়েছে মিসেস ঘোষ। এখানে হচ্ছে লাল শাক কুমড়ে তরকারি ফর ডিনার। ও আজকে বাবা মা আসছে, শপিং এ যাওয়া হবে, তার জন্য আজকে স্পেশাল রান্না। এইটা ভাজা হবে আর এটা ভাব হবে। ইউজুয়ালি রান্নাঘরে দেখা যায় না ওকে, বাট স্পেশাল ওয়ার্ক ফ্রম হোম তো। আর আজকে ইনি একটা কাণ্ড ঘটেছে, এটা হচ্ছে নাকে দাঁত লাগিয়েছে আমার, তো কেটে গেছে। কদিন আগে আমার করেছিল, বাট ওটা মিলিয়ে গেছে আর এতটা ডিপ না, শুনি তো একটা অনেকটা ডিপ আর ভীষণ ব্লিডিং হচ্ছে। তো আজকে বললাম যে টিটেনাসটা অন্তত নিয়ে আসতে। খেতে বসে লাগে, আজ মনটা পড়ে যাচ্ছে। আজকে বউয়ের হাতে রাধা তেল ইলিশ আর ভাপা ইলিশ আর সাথে কিছু আরো অনেক কিছু ছিল যেগুলো আমি খাবো না। আজকে এই দুটোই আমি মন ভরে এনজয় করে বেরোবো। ও আরেকটা আছে চাটনি পাঁপড়। যাই হোক আসি ওটা। এখানে রাস্তার বা সোসাইটির কাজের জন্য কিছু গাড়ি আটকে রেখেছে রাস্তায়। তো মামুন্দির আলকাজার আমাদের কাছে কদিন আগে পিপিএফ হয়েছিল, আজকে সেটা মামুন্দিনি এসে চেক আপে এখন চলছে, জাস্ট হয়ে এসছে, ছেড়ে দেবো গাড়িটা। আর গৌরব দা থ্যাংক ইউ সো মাচ, আমাদের টিম আর সিম্বা এত ভালোবাসা পাচ্ছে সেটার জন্য আমরা ওভারওয়েলমড। ওদের জন্য আবার গিফট এসছে, যাক ওরা দেখে খুশি হবে। কাল থেকে তো আবার ওরা ফার্স্ট রোড ট্রিপে যাচ্ছে, বড় ট্রিপে। হ্যাঁ নিয়ে যাচ্ছি। অলমোস্ট 5:05, আজকে গাড়ির কাজ না, আজকে হচ্ছে বাইকের কাজ। নিনজা 650 কাওয়াসাকি, এটা ফুল বডি র্যাপটা রিমুভ হয়ে নতুন একটা র্যাপ হবে। এবার আস্তে আস্তে ভাইটা করতে থাকবে, আমাকে বেরোতে হবে অন্য একটা কাজে। মেট্রো কাজ তো মোটামুটি চলছে ফুল ফ্লেজেডই, এটা জুন 24 চালু হয়ে যাওয়ার কথা। এখন যাচ্ছি সিয়ার শপিতে, এখানে আমাদের গাড়িটা রাখা, একদম চাকা চেক করিয়ে নাইট্রোজেন টপ আপ করিয়ে আজকে রেডি করে রাখবো। আজকে রাতে বা কাল সকালে আমাদের একটা জায়গায় রওনা রয়েছে, সেটা কোথায় একটু পরে বলছি। এবার কালকে যেহেতু বেরোনো, আজকে টায়ারের ঠিক হওয়াটা একদম মাস্ট। নট অনলি নাইট্রোজেন যদি এনাফ না জিনিসটা, যত পাথর আটকে রয়েছে সেগুলো আজকে বের করে নেওয়াটা আমাদের স্টেপ হবে। তো এখন হচ্ছে অলমোস্ট 3 বাইমারা চলে এসছে, আজকে অনেক লেট করেছে, অনেক লেট। তো যেহেতু মা বাবারা ইউজুয়ালি বেশিক্ষণ থাকে না, তো আমি বলেছিলাম আজকে লাঞ্চটা এখানে করো, তাহলে একটু ওদের সাথেও টাইম স্পেন্ড করতে পারে, সেই জন্য তাড়াতাড়ি বেরোতে বলেছিলাম। বাট কিছু একটা কারণে ওদের লেট হয়েই গেলো, ইলেকট্রিসিটি ফল্ট না কি হয়েছিলো। তো এই জাস্ট ঢুকছে, নিচে আছে, গেটে আছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। কত বড় হয়ে গেছে পাবি কই। ওকে একটু আদর কর রে, ওকে একটু আদর, যে সাবধান, ও কিন্তু কেটে কেটে দিচ্ছে। মা বাবির খাওয়া কমপ্লিট, আর এগুলোকে নিয়ে বোঝে যে মা এখন বাবি গেছে রেস্ট নিতে, এখনো ও খেয়েই যাচ্ছে। কি রে তোর মাছ খেতে এত টাইম লাগছে, কি ব্যাপার, তুই ইলিশ মাছ খেতে পাচ্ছিস না, কি অবস্থা রে, তুই যা প্লিজ। কি রে যা। তো এখন আমরা বেরোচ্ছি মাছ অবেটেড শপিং এ, বাবির কাছে শপিং করবো। আগের দিন তো মার শপিং শেষ, এইবার দেখাচ্ছি মা কি করছে। কি করছো তুমি এদের নিয়ে? ওরে বাবা, ওরে বাবা, কি আদর দেখো, ওরে বাবা লে। ওদের খাওয়া ডান, আবার ফিরে আসব, ফিরে এসে আরেকটা মিল খাওয়াবো ওদের। তো এখন আমরা ওদের খাইয়ে দিয়ে লক করে বেরোলাম তিনজনে, বাবি ওয়েট করছে নিচে গাড়িতে। তো আমরা এখন চলে এসেছি বেস্ট সাইড, বাবি কিছু পছন্দ করবে, বটম ওয়্যার বা কিছু শার্ট, দেখি দেখাচ্ছি কি পছন্দ করবে। আমার তো ভালো লাগছে ওই কালারটা,
ওই কালারটা তো ওই কালারটা ভালো তাহলে এই থার্ডপুট তো রইছে রিল্যাক্সড নাকি দেখে নাও এখন মকে পে চকা করে আমরা যাচ্ছি নিজেদের একটু মানে নেব কিনা জানি না আমি আর বলে একটু দেখি কি কি কিনবো শপিং ডান যদিও বা আমাদের এখনো বাকি আমরা এখানে যাচ্ছি বা আমাকে তুলবো আর আমরা একটু ফুচকা খাবো বাস আর লাস্টে ফুচকা না খেলে হয় না তাই মা বোন আমি আর বাবি ওখানটা বসে আছে একটু ফুচকা খাবো তারপর চলে যাবো গাড়ির টুকটাক কাজ কমপ্লিট এবার যাচ্ছি একটু সল্টলেকে পেট প্লাজায় গিয়ে ওদের একটু ফুড নিয়ে নিতে হবে বাচ্চাগুলোর আর কি তো রয়্যাল ক্যানাইন ম্যাক্সি স্টার্টার ওরা এখনও খাচ্ছে তো আগামী কিছু মাসে ওটাই ওদের প্ল্যান রয়েছে ডায়েট প্ল্যান তো ওটা শেষ হয়ে যাওয়াতে ইমার্জেন্সিতে এখন আমাদের প্যাক পুরো কিনে নিয়ে যেতে হবে তো বাচ্চাদের জন্য একটা জাম্বো প্যাক নিয়ে নিয়েছি এটা অ্যাটলিস্ট চলার কথা আর দু মাস মিনিমাম থ্যাংক ইউ ভাই আমাদের চারিদিকে এখন শুধু বাচ্চাদেরই জিনিস আর বাচ্চারাই ওদের গিফট আইটেম ওদের খাবার আমাদের চারিদিকে শুধু ওরাই আর ওরা গাড়ি পার্ক করলাম বাট এখন যাচ্ছি হচ্ছে ওয়েস্ট সাইডে এখানে অনিশা আর ওর বোন দাঁড়িয়ে আছে আজকে ডিনারে বসে সব থেকে প্রথম একটা জিনিস পেলাম হচ্ছে সেটা হচ্ছে লিট্টি যেটা এসছে ওই বাড়ি থেকে আর আমাদের বাড়িতে তৈরি করা পনিরের একটা সবজি আর রুটি বস বস তাড়াতাড়ি ফোনটা চার্জ বাসমেন্ট ওয়েট করে নেবে একটু তো এখন টাইম হচ্ছে অলমোস্ট একটা এখনও এই কন্ডিশন রয়েছে পুরো কিছু গোছানো হয়নি দুজনের লাগেজ রেডি সিম্পির আর ওর বাট পুরো কমপ্লিট হয়নি আর এদিকে দেখো তুমি তিনটে তিন হনুমানের জায়গায় ওরা বেচারা ফিগার আউট করতে পারছে না আজকে এটা এতক্ষণ কেন জেগে আছে তাই না বাবা সিম্বা মোটামুটি আউট হয়ে গেছে এ তো একদম অলওয়েজ অ্যাক্টিভ টাইম হচ্ছে শো একটা এখন মোটামুটি 99% প্যাকিং কমপ্লিট এই ব্যাগটা ওদের এই ব্যাগটার মধ্যে রয়েছে ওদের রয়্যাল ক্যানাইন সেনচিয়াম যদি পেট টেট খারাপ হয় এমার্জেন্সি অ্যান্ড এভরিডে মেডিসিনস ওদের কিছু খেলনা ওদের খাওয়ার পাত্র ওয়েট মেশিন আর নিউজ পেপার্স ওদের ওয়েস্ট ক্লিন করার জন্যে আর এদিকে রয়েছে ওদের ফুল মেডিসিনসের ব্যাগ ভুল বলেছিলাম আগেরটাতে সরি এই ব্যাগটা মেডিসিনস নেই মেডিসিনের ব্যাগ হচ্ছে কমপ্লিট এইটা এদিকে আমার ব্যাগ কমপ্লিট আমার ইয়েলো ক্যাপ বেরিয়ে গেছে যেটা শুধু ট্রাভেলিংয়ের টাইমে আমি পড়ি আমার প্রোটিন শেকার বাকি সব এর মধ্যে ফার্স্ট ট্রিপ যেখানে বাচ্চাদের এত লাগেজ রয়েছে তার জন্য আমার এক জোড়া জাস্ট জুতো নিয়ে যাচ্ছে এই ট্রিপটাতে লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে সারা রাত ড্রাইভ করার জন্য সেভিয়ার রেডবুল হাইলি ক্যাফেইনেটেড ড্রিঙ্ক যেটা সারা রাত ড্রাইভ করতে চোখ খোলা রাখতে সাহায্য করবে আমাকে তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি একটু সাসপেন্স রেখে যে আমরা কোথায় যাচ্ছি গেস করো কমেন্টসে জানাও আর একটা দিনের মধ্যেই জানতে পারবে কোথায় যাচ্ছি আর এই দেখো ফার্স্ট টাইম ওই গলায় লিস লাগানো হয়েছে বাট ও এত অস্থির হয়ে গেছে সেটা দেখে কী করে কী করবে সেটা বুঝে উঠতে পারছে না দেখা হচ্ছে কালকের ব্লগে ততক্ষণ কমেন্টস ভরিয়ে দাও যে কোথায় যাচ্ছি সেটা বলার জন্যে